हेलो स्टूडेंट्स, आमी अनन्या सरकार, गोविंदपुर शेफाली मेमोरियल पॉलिटेक्निक कॉलेजের लेक्चरার। आज আমরা এলিমেন্টারি কমিউনিকেশনের একটা নতুন পার্ট পালস অ্যামপ্লিটিউড মডুলেশন পড়ব। পালস অ্যামপ্লিটিউড মডুলেশন পড়ার আগে এর কিছু বেসিক জিনিস আমরা জেনে নেব। আমাদের তার আগে জানতে হবে অ্যানালগ পালস মডুলেশন কি। অ্যানালগ পালস মডুলেশন হচ্ছে ইট ইজ এ কাইন্ড অফ মডুলেশন where the sinusoidal carrier is varied according to the value of modulating signal. In pulse modulation method, the carrier is nothing but a continuous signal with pulse trend. अर्थात जदि एक कथा बोलते चाहिए analog pulse modulation is equals to equals to sinusoidal message plus pulse train carrier अर्थात আমরা মেসেজ সিগন্যালটা সাইনোসয়েডাল দেব, এখানে ক্যারিয়ার সিগন্যালটা আমাদের পালস আকারে থাকবে, সেটা হচ্ছে আমাদের অ্যানালগ পালস মডুলেশন। এই অ্যানালগ পালস মডুলেশনকে আবার দু ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্যাম, একটা হচ্ছে পিটিএম। এই পিটিএম আবার দু ভাগে ভাগ করা যায়, পিটিএমকে একটা পিডাব্লিউএম, একটা পিপিএম। PAM की PAM stands for Pulse Amplitude Modulation, PTM Pulse Time Modulation, PWM Pulse বিট মডুলেশন, পিপিএম পালস পজিশন মডুলেশন। এই প্রত্যেকটা অংশে আমরা একটা একটা আলাদা আলাদা ভিডিওতে আসব। তাহলে আজকে আমরা কি পড়ব? প্যাম। তাহলে আমাদেরকে জানতে হবে প্যাম বলতে পালস অ্যাম্প্লিটিউড মডুলেশন কাকে বলছে। In pulse amplitude modulation, the amplitude of the rectangular pulse varied with the continuous message signal. তাহলে আমরা যদি ওয়েভফর্ম আঁকি তাহলে কি দেখব? সাইনোসয়েডাল মেসেজ সিগন্যাল নিলাম, তাহলে আমরা এবার প্যাম সিগন্যালটা কেমন পাবো? তাহলে এটা হলো আমাদের প্যাম সিগন্যাল। এবার প্যাম আবার দুভাগে ভাগ করা যায়, প্যাম আবার দু রকম, প্যামের ক্লাসিফিকেশন দুটো, একটা সিঙ্গেল পোলারিটি প্যাম, একটা হচ্ছে ডাবল পোলারিটি। তাহলে সিঙ্গেল পোলারিটি প্যাম কাকে বলছে? ইন সিঙ্গেল পোলারিটি প্যাম পালস অ্যাম্প্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে পালসটা অলওয়েজ পজিটিভ হবে, পালসটা অলওয়েজ পজিটিভ হবে। কিন্তু ডাবল পোলারিটি প্যামের ক্ষেত্রে পালসটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, যে কোনো মানে অ্যাট আ টাইম হতে পারে, পজিটিভ অর নেগেটিভ। তাহলে এটা গেল গিয়ে প্যামের ক্লাসিফিকেশনস। এবার আমরা পড়ব আমাদের যেটা সিলেবাসে আছে প্যামের জেনারেশন অর্থাৎ ট্রান্সমিটার অংশটা। ট্রান্সমিটার সেকশন অর্থাৎ ফার্স্ট আমরা
প্যাম সিগন্যালটা কিভাবে জেনারেট হচ্ছে সেটা দেখব। তো দেখার জন্য আমাদেরকে ব্লক ডায়াগ্রাম আঁকতে হবে। ফার্স্ট মেসেজ সিগন্যাল ইনপুট হবে, তারপর সিগন্যালটা যাবে লো পাস ফিল্টারে, তা এলপিএফ ইউজ হবে। তাহলে আমরা এখানে কি কি আঁকলাম, আমরা ফার্স্ট মেসেজ সিগন্যাল একটা ব্লক রেখেছি, সেটা হচ্ছে এলপিএফ নাম দেওয়া আছে, তারপরেরটা হচ্ছে স্যাম্পলার, তারপরে পালস মডিউলেটর, তারপর ক্যারিয়ার মডিউলেটর, তারপর হচ্ছে অ্যান্টেনা। এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আর এখানে হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তাহলে এরপর যদি ব্লক ডায়াগ্রামটা বুঝতে চাই তাহলে আমাকে ফার্স্ট কি বা ব্লক ডায়াগ্রাম যদি আমরা এক্সপ্লেন করতে চাই তাহলে আমাদের ফার্স্ট লিখতে হবে কি ট্রান্সমিটার সেকশনের ব্লক ডায়াগ্রামে কি কি ব্লক রয়েছে। তাহলে ট্রান্সমিটার অফ দ্য প্যাম কনসিস্ট অফ লো পাস ফিল্টার, স্যাম্পলার, পালস মডিউলেটর অ্যান্ড ক্যারিয়ার মডিউলেটর। ঠিক আছে, এই চারটে মেইন চারটে ব্লক যেগুলো আছে সেগুলো আমরা বলে নিলাম। তাহলে পালস মডিউলেটিং ওয়েভ এটা হচ্ছে আমাদের লো ফ্রিকোয়েন্সি ওয়েভ, লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল, এটা আমরা আগে থেকেই জানি বা আমরা আগের ভিডিওতে পড়েছি। তাহলে এখান থেকে যখন এই মেসেজ সিগন্যালটা যখন যাচ্ছে আমাদের কোথায় না, ফার্স্ট লো পাস ফিল্টারে যাচ্ছে। মেসেজ সিগন্যালটা ইনপুট হচ্ছে কোথায়, লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার, লো পাস ফিল্টার থেকে সিগন্যালটা আউটপুটটা কোথায় যাচ্ছে, স্যাম্পলারে যাচ্ছে। তার মানে কি আমার সিগন্যালটা ফার্স্ট মেসেজ সিগন্যালটা কোথায় গেল, স্যাম্পলারে গেল। স্যাম্পলার থেকে মানে কি সিগন্যালটাকে স্প্লাইসিং আকারে ভাগ করা হলো, মানে আমার মেসেজ সিগন্যাল আর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মানে আমার সাইনোসয়েডাল প্লাস ক্যারিয়ার মানে পালসটা দুটো এখানে অ্যাড হলো, সেটা আমার কোথায় গেল না, সেটা আমার গেল হচ্ছে পালস মডিউলেটারে। এবার এই স্যাম্পলার থেকে বেরিয়ে কোথায় যাবে, পালস মডিউলেটারে। তারপরে পালস মডিউলেটার থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে, ক্যারিয়ার মডিউলেটারে। স্যাম্পলার থেকে কোথায় গেল, পালস মডিউলেটার। পালস মডিউলেটার থেকে কোথায় গেল, ক্যারিয়ার মডিউলেটার। ক্যারিয়ার মডিউলেটার থেকে বেরিয়ে সিগন্যালটা কোথায় যাচ্ছে, অ্যান্টেনার থ্রু আমরা প্যাম সিগন্যালটা আমরা রিসিভ করতে পারছি বা প্যাম সিগন্যালটা আমরা পাচ্ছি। তা এখানে এই পালস মডিউলেটারের কাজটা কি, দ্য মেইন পারপাস অফ দ্য পালস মডিউলেটার ইজ কনভার্ট দ্য অ্যানালগ সিগন্যাল টু ডিজিটাল সিগন্যালে। কনভার্ট করলো কি অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যাল। এখানে যে স্যাম্পলারের থ্রু পালস ট্রেনটা যে আমার অ্যাড হলো, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা অ্যাড হলো, সেটা এই পালস মডিউলেটারটা টোটাল অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করলো। আর এই ক্যারিয়ার মডিউলেটার সিগন্যালটাকে আরেকটু মডিউলেট করে আমাকে অ্যান্টেনার থ্রু আমাকে ট্রান্সমিট করলো কোন সিগন্যালটা, প্যাম সিগন্যালটা। তাহলে এবার তো আমি দিলাম, পেলাম প্যাম সিগন্যাল। আমি যদি ওকে আবার আমাদের অরিজিনাল মেসেজ সিগন্যাল যেটা আমি দিয়েছিলাম সেই মেসেজ সিগন্যালটা যদি আমি পেতে চাই তাহলে আমি কি করব, তাহলে আমি রিসিভার পোর্শনে যাব। আচ্ছা, পরীক্ষার সময় আসতে পারে জেনারেশন অফ প্যাম। তাহলে জেনারেশন অফ প্যাম বললেও কিন্তু আমার এই ট্রান্সমিটার পার্ট অর্থাৎ জেনারেশন হতে পারে বা প্যামের মডিউলেশন পার্ট যদি বলতে চাই সেটাও আমার এই ট্রান্সমিটার পার্টটা হবে। রিসিভারের ক্ষেত্রে ডিমডিউলেটর পার্ট বললেও আমার এই রিসিভার পার্টটা হবে। এরপর আমরা দেখে নেব আমাদের রিসিভারের ব্লকটা। তাহলে ব্লকটা হচ্ছে আমরা অ্যান্টেনা থেকে কি পেয়েছিলাম, ট্রান্সমিটার সেকশনে প্যাম সিগন্যালটা। তাহলে এই প্যাম সিগন্যালটাই আমার রিসিভ হওয়ার পর নেক্সট পার্টে ঢুকছে। এটা হচ্ছে এখানে ইউজ করেছিলাম ক্যারিয়ার মডিউলেটর, এখানে আমরা ঠিক তার উল্টোটা ইউজ করব অর্থাৎ ক্যারিয়ার ডিমডিউলেটর। ক্যারিয়ার ডিমডিউলেটর ইউজ হলো, ক্যারিয়ার ডিমডিউলেটর থেকে নেক্সট ব্লকে যাবে সেটা হচ্ছে কনভার্টার। কনভার্টার থেকে যাবে
নেক্সট ব্লক অর্থাৎ এলপিএফ, এলপিএফ থেকে আমরা কি পাচ্ছি, মেসেজ সিগন্যাল পাচ্ছি। তাহলে এটা কি হলো না, আমরা ফার্স্ট প্যাম সিগন্যালটা অর্থাৎ আমরা যে সিগন্যালটা ট্রান্সমিট হলো সেই সিগন্যালটা আমার কোথায় যাচ্ছে, কেরিয়ার ডিমডিউলেটারে যাচ্ছে। কেরিয়ার ডিমডিউলেটার কি করছে, এই সিগন্যালটার মধ্যে মেসেজ প্লাস কেরিয়ার সিগন্যাল দুটো আছে, ও কি করছে কেরিয়ারটাকে রিমুভ করছে। তাহলে কেরিয়ার ডিমডিউলেটারের কাজ কি হচ্ছে, কেরিয়ারটাকে রিমুভ করা। এই সিগন্যালটা তারপরে এর আউটপুটটা কোথায় যাচ্ছে, কনভার্টারে যাচ্ছে। এখানে আমাদের কনভার্টারের অর্থাৎ হচ্ছে কনভার্টারটা কি কনভার্টার, ডি টু এ কনভার্টার, মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। এ কি করছে, এর মধ্যে দুটো সার্কিট থাকছে, একটা স্যাম্পল আর একটা হোল্ড। এই দুটো সার্কিট এর কনভার্টারের মধ্যে আছে। তাহলে এই সিগন্যালটা থেকে কেরিয়ার সিগন্যালটাকে রিমুভ করে দিল, এই তারপরে এর আউটপুটটা কোথায় গেল, কনভার্টারে গেল। কনভার্টার থেকে এর আউটপুটটা কোথায় যাবে, লো পাস ফিল্টারে। আমরা যখন কনভার্টার থেকে সিগন্যালটা বেরোচ্ছে তখন আমরা কি জানি, এর মধ্যে লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল প্লাস রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল দুটো অ্যাড আছে। এই লো পাস ফিল্টারটার কাজ কি হবে, ও তখন লো পাস সিগন্যাল ফ্রিকোয়েন্সিটাকে পাস করবে আর রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে আটকে দেবে। এবং তার ওই লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল, আমরা জানি মেসেজ সিগন্যাল হচ্ছে লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল, তাহলে ও যখন লো ফ্রিকোয়েন্সি সিগন্যালটা যেটা আউটপুটে দিচ্ছে সেটাই আমার মেসেজ সিগন্যাল। তাহলে আমি যদি ধরে নিই আমি আমার ইনপুটে দিয়েছিলাম এই সিগন্যালটা, এরপরে আমি এখানে কি পেলাম, এখানে পাচ্ছি আমি এই সিগন্যালটা, মানে অর্থাৎ প্যাম সিগন্যালটা পেলাম এইভাবে। এই প্যাম সিগন্যালটাই আমার কোথায় এলো, এইভাবে এখানে ঢুকলো, যেই প্যাম সিগন্যালটা আমি পেয়েছিলাম। এই প্যাম সিগন্যালটা থেকে আমি আবার পুনরায় কোন সিগন্যালে ফিরে এলাম, যেটা আমি দিয়েছিলাম অর্থাৎ মেসেজ সিগন্যাল, মানে আমি যেই মেসেজটা দিয়েছিলাম সেই মেসেজটাই আবার ফিরে এলাম, কোন কিসের থ্রু, ডিমডিউলেশন পার্টের থ্রু। এটা হলো গিয়ে প্যাম, টোটাল প্যাম। এরপর আসবো প্যামের অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেস অফ প্যাম, ইট অ্যালাউস মাল্টিপ্লেক্সিং, অর্থাৎ দ্য শেয়ারিং অফ দ্য সেম ট্রান্সমিশন মিডিয়া বাই ডিফারেন্ট সোর্সেস অর ইউজার্স, মানে এটা মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্স মানে আমরা সবাই জানি যে অনেকগুলো, যদি আমরা সিনেমা হলকে এক্সাম্পল হিসেবে নিই তাহলে মাল্টি সিনেমা হলের আমরা দেখেছি দরজা অনেকগুলো, মানে আমরা অনেকগুলো দরজা দিয়ে সিনেমা হলটার ভেতরে ঢুকতে পারি। তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে তাই সেম ট্রান্সমিশন মিডিয়ামের থ্রু আমরা অনেক কিছু ডিফারেন্ট সোর্সেসের মেসেজ ট্রান্সমিট করতে পারি। প্যাম সিগন্যাল only occurs in slots of time, leaving the ideal time for the transmission of other PAM signals. এবার হচ্ছে এটা গেল অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ যদি দেখতে চাই তাহলে ডিসঅ্যাডভান্টেজ কী, এটাতে আমাদের লার্জ ব্যান্ডউইথ প্রয়োজন হয়, মানে এর ব্যান্ডউইথটা অনেক বেশি প্রয়োজন হয় ট্রান্সমিশনের জন্য। নয়েজ ইন্টারফারেন্সও ম্যাক্সিমাম থাকে, মানে বেশিরভাগ মানে অনেকটাই নয়েজ এর মধ্যে প্রবেশ করতে পারে। তাহলে এটা হলো আমাদের ডিসঅ্যাডভান্টেজ। আমরা অ্যাডভান্টেজে আরেকটা পয়েন্টও বলতে পারি, এটার সার্কিট যে অ্যারেঞ্জমেন্ট বা সার্কিট কমপ্লেক্সিটিটা অনেক কম থাকে, বোথ ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার, আর এটা সার্কিট অ্যারেঞ্জমেন্ট করাটা খুব ইজি হয়। তাহলে আমরা দেখলাম অ্যাডভান্টেজ, আমরা দেখলাম ডিসঅ্যাডভান্টেজ। এবার যদি আমরা অ্যাপ্লিকেশন, মানে এই প্যাম সিগন্যালটা বাই প্যাম পালস অ্যাম্পলিটিউড মডুলেশন আমরা কোথায় ইউজ করে থাকি, প্যাম অ্যাম্পলিটিউড মডুলেশন অর্থাৎ প্যাম সরি পালস অ্যাম্পলিটিউড মডুলেশন অর্থাৎ প্যাম আমরা ইউজ করে থাকি ইথারনেট কমিউনিকেশনের ক্ষেত্রে, ফোটোবায়োলজির ক্ষেত্রে এটসেট্রা, আমরা এগুলো ইউজ করে থাকি। আজকের সেশন এইটুকু, থ্যাংক ইউ।